খাদ্য নিয়ে কোনো বিজ্ঞাপন করা যাবে না এমন বিধিমালা আসছে শীঘ্রই বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কাজ করছে খাদ্য মন্ত্রণালয় সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে খাদ্য নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এই কথা জানান খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন খাদ্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে সারা দেশে ভ্রাম্যমান ভ্যান নামবে বলেও জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেমিনারে ফুটপাতের চটপটি ফুচকাসহ যে সব খাবারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তা বর্জন করার পরামর্শ দেন পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণেই দেশের বেশিরভাগ রোগী গ্যাস্ট্রিকে ভোগেন শরীরকে সুস্থ রাখতে ওষুধ কমিয়ে বরং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন বক্তারা